আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের একটি টপিকস, যেটি হচ্ছে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া সংক্রান্ত একটি মতবাদ। কোন মতবাদ? প্রোটন ট্রান্সপোর্ট থিওরি বা প্রোটন প্রবাহ মতবাদ। এই মতবাদটি যখন স্বীকৃতি পায়, অনুরূপ মতবাদ আসলে অনেক বিজ্ঞানী প্রদান করেছিলেন। আমরা একটি মতবাদকে ফান্ডামেন্টাল হিসেবে ধরে নিয়ে আলোচনাটি করব। তো সেই ক্ষেত্রে এই প্রোটন প্রবাহ মতবাদ বা প্রোটন ট্রান্সপোর্ট থিওরি বা প্রোটন পাম্প মতবাদ যেটি বলি না কেন, এটি একদিকে দেখা গিয়েছে যে বিজ্ঞানী ইমামুরা এবং ফুজিকুরো এই দুজন বিজ্ঞানী 1959 সালে এরকম একটি প্রোটন প্রবাহের মাধ্যমে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া প্রক্রিয়াটি সম্পন্ন হয় বলে ধারণা দেন। পরবর্তীতে লেভিট 1974 সালে উনি পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া সংক্রান্ত প্রোটন প্রবাহ মতবাদটি সুন্দরভাবে ব্যাখ্যা করেন। সেই মতবাদ অনুযায়ী দেখা যায় যে দিনের বেলায় বা দিনের আলোতে কি ঘটনা ঘটে, দিনের বেলায় দেখা যায় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি অব্যাহত থাকে। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন অব্যাহত থাকে, তখন পাতার মধ্যে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছিল, সে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি ওই গার্ড সেলের বা রক্ষীকোষের ভিতরে যে পানি রয়েছে তার সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে কি ঘটনা যে কার্বনিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য হাইড্রোজেন আয়নের পরিমাণটা তারতম্য ঘটে, ফলে পিএইচের মানটা বৃদ্ধি পায়। পিএইচের মানটা, অ্যাসিডিক ভাবটা যেহেতু বেড়ে গেছে, এই জন্য পিএইচের মানটা, অ্যাসিডিক ভাবটা তোমার অ্যাসিডিক ভাবটা কি হয়েছে যে যখন সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা তোমার ব্যবহৃত হয়েছে, কার্বনিক অ্যাসিড তৈরি করেছে, দিনের রাত্রিবেলায় এই ঘটনাটি ঘটে। দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইডটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা, এই কারণে কার্বন ডাইঅক্সাইডটা দিনের বেলায় অ্যাসিডটি তেমন তৈরি করে না। এই জন্য পিএইচের মানটা, যেহেতু অ্যাসিডিক ভাবটা কম থাকে, এই জন্য পিএইচের মানটা বেড়ে যায়। কিন্তু রাতের বেলায় কিন্তু উল্টো ঘটনা ঘটে। রাতের বেলায় কি হয়, রাতের বেলায় যেহেতু শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ থাকে, এই কারণে রাতের বেলায় কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার জন্য ওই গার্ড সেল বা রক্ষীকোষের ভিতরে যে পানি রয়েছে সেই পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিডটা বেশি উৎপন্ন হয়, ফলে রাত্রে অ্যাসিড বেশি উৎপন্ন হয়, তখন পিএইচের মানটা কমে যায়। কিন্তু দিনের বেলা পিএইচের মানটা বেড়ে যায়। তো মূল ঘটনাটি কি ঘটে দেখো, যে দিনের আলোতে যখন সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বেড়ে যায়, তখন রক্ষীকোষে যে গ্লুকোজ উৎপন্ন হয়, যে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয় সেই রক্ষীকোষের ভিতরে, সেই গ্লুকোজ থেকে কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার হয়ে পিএইচের মানটা বেড়ে যায়। পিএইচের মান বেড়ে যাওয়ার জন্য অ্যাসিডিটিটা ডিক্রিজ হয়ে যায়, মানে অম্লীয় ভাবটা কমে যায়। অম্লীয় ভাবটা কমে যাওয়ার জন্য তখন কি হয়, ওই পাতার মধ্যে যে রক্ষীকোষের মধ্যে স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চিত ছিল, সেই স্টার্চ জাতীয় খাদ্য ম্যালিক অ্যাসিড তৈরি করে। বেশ কিছু সিকোয়েন্স বিক্রিয়ার মাধ্যমে এই স্টার্চটি ম্যালিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। তারপরে কি হয়, এই ম্যালিক অ্যাসিডটি বিশ্লিষ্ট হয়, ভেঙে যায়। এইবার কি হচ্ছে, তাহলে রক্ষীকোষের ভিতরে ম্যালিক অ্যাসিডটি বিশ্লিষ্ট হয়ে একদিকে তোমার ম্যালেট নামক অ্যানায়ন তৈরি করে, আরেকদিকে তৈরি করে হচ্ছে প্রোটন তথা হাইড্রোজেন আয়ন। এইবারে
এই যে ম্যালেট তৈরি হলো, এই ম্যালেটটা রক্ষীকোষের ভিতরে আসলে থেকে যায়। কিন্তু যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলো, এই হাইড্রোজেন আয়নটা, এখানে একটু খেয়াল করো, এই হাইড্রোজেন আয়নটা রক্ষীকোষ থেকে বাইরে বের হয়ে আসে। হাইড্রোজেন আয়নটা রক্ষীকোষ থেকে বাইরে চলে আসে, তাহলে রক্ষীকোষের ভিতরে পজিটিভ আয়নের পরিমাণ কমে গেল, ধনাত্মক আধান এর পরিমাণ কমে গেল। এইটার ঘাটতি পূরণ করার জন্য তখন এই সহকারী যে কোষগুলো রয়েছে, সাবসিডিয়ারি সেল যেগুলো রয়েছে, সেই সাবসিডিয়ারি সেলগুলো থেকে পটাশিয়াম আয়ন রক্ষীকোষের ভিতরে প্রবেশ করবে। এটি একটি রক্ষীকোষ বা গার্ড সেল, এটি রক্ষীকোষ বা গার্ড সেল, তার ভিতরে তাহলে পটাশিয়াম আয়নটা প্রবেশ করবে। তাহলে রক্ষীকোষের ভিতরে পটাশিয়াম আয়ন প্রবেশ করলো, তখন এই পটাশিয়াম আয়নটি এই ভিতরে যে ম্যালিক অ্যাসিড রয়েছে তার সাথে বিক্রিয়া করে, এই যে তোমার পটাশিয়াম আয়নের সাথে, এই যে তোমার ম্যালেট আয়ন, এটা পটাশিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, পটাশিয়াম ম্যালেট নামক একটা যৌগ উৎপন্ন করে, পটাশিয়াম ম্যালেট নামক একটা যৌগ উৎপন্ন করে। তাহলে রক্ষীকোষের ভিতরে একদিকে পটাশিয়াম আয়ন প্রবেশ করেছে, আবার কি উৎপন্ন হলো তোমার, আবার উৎপন্ন হয়েছে পটাশিয়াম ম্যালেট। এই পটাশিয়াম ম্যালেটটা এই দুটো মিলে এবং পটাশিয়াম দুটো মিলে রক্ষীকোষের ভিতরে অভিশ্রবণিক চাপটা বেরিয়ে দেয়, বাড়িয়ে দেয়, রক্ষীকোষের ভিতরে অভিশ্রবণিক চাপটা বাড়িয়ে দেয়। যখন রক্ষীকোষের ভিতরে অভিশ্রবণিক চাপটা বেড়ে যায়, তখন কি হয়, এই বাইরের সহকারী কোষগুলো বা সাবসিডিয়ারি সেলগুলো থেকে পানি ভিতরে প্রবেশ করে, এই যে এই সহকারী কোষগুলো থেকে পানি ভিতরে প্রবেশ করে, কোন প্রক্রিয়ায়, অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায়। যখন অন্ত অভিশ্রবণ প্রক্রিয়া রক্ষীকোষের ভিতরে পানি প্রবেশ করে, তখন রক্ষীকোষের কোষ প্রাচীরটা স্ফীত হয়ে যায়, যেটাকে আমরা কি বলে থাকি, টার্গার প্রেসার, অর্থাৎ স্ফীতিচাপটা তখন বেড়ে যায়। স্ফীতিচাপ বেড়ে যাওয়ার জন্য আমরা পূর্বেই জেনেছি কি, যে রক্ষীকোষের ভিতরের প্রাচীরটা পুরু, বাইরের প্রাচীর পাতলা, ফলে ভিতরের প্রাচীর এটা ধনুকের মতো বেঁকে যায়, রক্ষীকোষ দ্বয়ের ভিতরের প্রাচীর ধনুকের মতো বেঁকে যায়, ফলে পত্ররন্ধ্র খুলে যায়। এই দিনের বেলায় ঘটনা গেল, এটি ঘটে থাকে। এবার রাত্রিতে ঘটনায় আসে, রাত্রিতে কি ঘটনা ঘটে, রাত্রে ওই যে তোমার ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, যেটি দিনের বেলায় যে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, সেই ম্যালিক অ্যাসিডটা থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়ে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার জন্য সেখানে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। বিশেষ কিছু ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিড, তাহলে অ্যাসিডের পরিমাণ এবার রক্ষীকোষের ভিতরে বেড়ে গেল। তাহলে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কি হয়, পিএইচ এর পরিমাণটা কমে যায়, পিএইচ এর পরিমাণটা কমে যায়। পিএইচ এর পরিমাণ যখন কমে গেল, তখন কি হয়, যে রক্ষীকোষের ভিতরে যে স্টার্চ ছিল দিনের বেলায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, যে স্টার্চ উৎপাদিত হয়ে সঞ্চিত ছিল, সেই স্টার্চ জাতীয় খাদ্যটা এবার কি হয়, স্টার্চ জাতীয় খাদ্যটা আবার সেই অদ্রবণীয় হওয়ার কারণে সেখানে রক্ষীকোষের ভিতরে পানির পরিমাণটা বেশি থাকে। তাহলে রক্ষীকোষের ভিতরে যদি সহকারী কোষ থেকে পানির পরিমাণ বেশি থাকে, তাহলে কি ঘটবে, এই সহকারী কোষের ভিতরে রক্ষীকোষ থেকে পানিগুলো বাইরে বেরোয় চলে যাবে। তাহলে রক্ষীকোষ থেকে যখন সহকারী কোষে পানি বেরিয়ে চলে যাবে, তখন এখান থেকে পটাশিয়াম আয়নও কিন্তু আসলে বের হয়ে চলে যাবে, রক্ষীকোষ থেকে তখন পটাশিয়াম আয়নও সহকারী কোষগুলোতে চলে যাবে। তাহলে পানি চলে গেল, পটাশিয়াম আয়ন চলে গেল, চলে গেলে কি হবে, স্ফীতিচাপটা কমে যাবে, ওই যে গার্ড সেল বা রক্ষীকোষের যে প্রাচীর তার স্ফীতিচাপটা কমে যাবে, ফলে কি হবে, ফলে এই রক্ষীকোষে রক্ষীকোষ দুটো প্রাচীর শিথিল হয়ে যাওয়ার জন্য পত্ররন্ধ্রটি বন্ধ হয়ে যাবে। এইভাবে রাত্রির বেলায় পত্ররন্ধ্র বন্ধ হওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো দুটো কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটি তোমাদেরকে মনে রাখতেই হবে, যে আসলে যখন কোষের ভিতরে, কোন কোষের ভিতরে, রক্ষীকোষের ভিতরে অন্ত অভিশ্রবণ ঘটে, তখন স্মৃতিচাপ বেড়ে যায়। তাহলে অন্ত অভিশ্রবণ ঘটে, কখন ঘটে, যখন রক্ষীকোষের ভিতরে দ্রব ঘন অবস্থায় থাকে, সেটা পটাশিয়াম আয়নের কারণেই হোক কিংবা পটাশিয়াম ম্যালেট নামক যৌগের কারণেই হোক না কেন, সেই দ্রব, এগুলো দ্রব হিসাবে থাকে তখন রক্ষীকোষের ভিতরে, যার জন্য এই দ্রবের ঘনত্ব যখন বেড়ে যায়, তখন কি হয়, পানির পরিমাণ রক্ষীকোষের ভিতরে কম থাকে, তখন বাইরের সহকারী কোষগুলো থেকে, এই সহকারী কোষগুলো থেকে
তখন বক্ষিকোষের ভিতরে পানি প্রবেশ করে কোন প্রক্রিয়ায়? অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়। তো তোমাদের মেইন ঘটনা যেটি মনে রাখতে হবে যে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় যখন পানি প্রবেশ করবে তখন স্ফীতিচাপ সৃষ্টি হবে। স্ফীতিচাপ সৃষ্টি হওয়ার জন্য এই অন্ত প্রাচীরটা ধনুকের মতো বেঁকে যাবে, পত্ররন্ধ্র খুলে যাবে। দিনের বেলায় ঘটনাটি ঘটবে, আর রাতের বেলায় উল্টো কি বললাম, যেখানে অন্ত অভিস্রবণ ঘটবে সেখানে না ঘটে বহিঃঅভিস্রবণ হবে। বহিঃঅভিস্রবণ হলে কি হবে, সেই রক্ষীকোষ থেকে পানি বাইরে বেরোয় চলে যাবে। পানি যখন রক্ষীকোষ থেকে বাইরে বেরোয় চলে যাবে তখন স্ফীতিচাপটা কমে যাবে, পত্ররন্ধ্রের প্রাচীরটা শিথিল হয়ে যাবে, তখন এই রক্ষীকোষের প্রাচীর শিথিল হয়ে যাবে। রক্ষীকোষের প্রাচীর যখন শিথিল হয়ে যাবে তখন পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। তো এই যে পটাশিয়াম আয়ন যে তোমার বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলে থাকি ইফ্লাক্স। পটাশিয়াম আয়ন যে রক্ষীকোষ থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, পত্ররন্ধ্র যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন ইফ্লাক্স প্রক্রিয়ায় পটাশিয়াম আয়নটা বাইরে চলে যায়। আর হাইড্রোজেন আয়ন কিন্তু আবার সেই সময় রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে, যেটাকে আমরা ইনফ্লাক্স বলে থাকি, ইনফ্লাক্স। এই টার্মগুলো তোমরা মনে রাখতেই পারো। আবার আরেকটি ঘটনাও কিন্তু ঘটে, যখন ওই রক্ষীকোষের ভিতরে পত্ররন্ধ্র বন্ধ হওয়াকালীন ঘটনা আরো কি ঘটতে পারে, যে রক্ষীকোষ থেকে যখন পানি বের হয়ে চলে যায় তখন আসলে অ্যাবসিসিক অ্যাসিড সিক্রেশন হয়। অ্যাবসিসিক অ্যাসিড একটা হরমোন বলতে পারো। এই অ্যাবসিসিক অ্যাসিড সিক্রেশন হয়, যেটা ABA এমন ভাবে লেখা থাকে দেখবা। তো সেই অ্যাবসিসিক অ্যাসিড যখন সিক্রেশন হয় তখনও আসলে পটাশিয়াম আয়ন ইফ্লাক্স বা বহির্গমন হতে পারে। এই টার্মগুলো তোমরা মনে রাখতে পারো বিশেষভাবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো আমি একটু আবার সংক্ষিপ্ত আকারে ঘটনাটি বলি, যে দিনের বেলায় কি হয় বললাম, দিনের বেলায় শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি অব্যাহত থাকে, যার জন্য কি হয়, যার জন্য দিনের বেলায় ওই গার্ড সেল বা রক্ষীকোষে যে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সেটির কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়ে যাওয়ার জন্য আসলে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয়েছে দিনের বেলায়। তো কার্বন ডাইঅক্সাইড যখন ব্যবহার হয়ে যায় তখন কি হয়, ওই সময় যেহেতু অ্যাসিডিক ভাবটা আসলে কম থাকে, এই জন্য অ্যাসিডিক ভাবটা দিনের বেলায় কি বললাম, যে কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার হয়ে গিয়েছে খাদ্য তৈরি করার জন্য, কার্বন ডাইঅক্সাইড যেহেতু ব্যবহার হয়ে গেছে তাহলে অ্যাসিডটা বেশি থাকবে না, তাহলে অ্যাসিডের পরিমাণ কমে যায়, এই জন্য পিএইচের পরিমাণটা বেড়ে যায়। এটি মনে রাখতে হবে যে দিনের বেলায় যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহৃত হয়ে যায় এই জন্য কার্বনিক অ্যাসিড তেমন উৎপন্ন হয় না। কার্বনিক অ্যাসিড যখন বেশি উৎপন্ন হয় না তাহলে কি হয়, অ্যাসিডের মানটা কম থাকে, তখন পিএইচ এর মানটা বেড়ে যায়। দিনের বেলায় ঘটনা কিন্তু, আর দিনের বেলায় ঘটনাটি মনে রাখলে কিন্তু রাত্রিবেলা ঘটনাটা মনে রাখতে পারবা। তাহলে পিএইচ এর পরিমাণ বেড়ে গেল, হ্যাঁ, যেহেতু অ্যাসিডিটিটা ডিক্রিজ অবস্থায় রয়েছে, মানে অম্লতাটা কম অবস্থায় রয়েছে, এই জন্য পিএইচ এর মানটা বেড়ে গেল। পিএইচ এর মানটা বেড়ে গেলে কি হয়, ওই রক্ষীকোষের ভিতরে যে স্টার্স সঞ্চিত অবস্থায় ছিল সেই স্টার্সটা বেশ কিছু রূপান্তরিত ঘটনার মাধ্যমে ম্যালিক অ্যাসিড তৈরি করে। স্টার্স থেকে কি উৎপন্ন হয়, ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। এইবারে এই ম্যালিক অ্যাসিডটা বিশ্লিষ্ট হয়ে যায়, ভেঙে যায় রক্ষীকোষের ভিতরে, ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়, একদিকে তোমার উৎপন্ন করে ম্যালেট নামক অ্যানায়ন এবং উৎপন্ন করে হাইড্রোজেন আয়ন তথা প্রোটন। এইবারে কি হয়, এই ম্যালেট নামক আয়নটা রক্ষীকোষের ভিতরে থেকে যায়, কিন্তু হাইড্রোজেন আয়নটা এটা রক্ষীকোষ থেকে বের হয়ে আসে, এই যে হাইড্রোজেন আয়নটা রক্ষীকোষ থেকে বাইরে বের হয়ে আসে। তো রক্ষীকোষ থেকে যখন হাইড্রোজেন আয়ন বের হয়ে আসলো তখন এখানে এই রক্ষীকোষের ভিতরে পজিটিভ চার্জের ঘাটতি সৃষ্টি হয়, এটা মেকআপ করার জন্য এই সহকারী কোষ থেকে পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে। শুধু পটাশিয়াম আয়ন না, এখানে কিন্তু কিছু ক্লোরাইড আয়নও কিন্তু রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে। তাহলে কি হলো, রক্ষীকোষের ভিতরে পটাশিয়াম আয়ন প্রবেশ করলো, কিছুটা ক্লোরাইড আয়ন প্রবেশ করলো, এদিকে কি হয়, ওই যে তোমার যে ম্যালেট আয়ন রয়েছে রক্ষীকোষের ভিতরে সেই পটাশিয়াম আয়নের সাথে ওই ম্যালেট অ্যানায়নের বিক্রিয়া হয়, হয়ে কি উৎপন্ন হয়, পটাশিয়াম ম্যালেট নামক একটা যৌগ উৎপন্ন হয়, পটাশিয়াম ম্যালেট নামক একটা যৌগ উৎপন্ন হয়। তাহলে দেখো রক্ষীকোষের ভিতরে কি কি দ্রব্য থাকলো বা দ্রবের পরিমাণ বেড়ে গেল, একদিকে পটাশিয়াম বেড়ে গেল, তারপরে কিছুটা ক্লোরাইড থাকবে সেটি দ্রব্য হিসাবে কাজ করবে, আর সর্বশেষে একটা বড় যৌগ কোনটা থাকলো, পটাশিয়াম ম্যালেট যৌগ। এই সব যৌগ, এই সব উপাদানগুলো মিলে এই রক্ষীকোষের ভিতরে দ্রবের ঘনত্বটা
বাড়িয়ে দেয়, তখন কি হয়, ওই দ্রবণে কিন্তু আসলে পানির অণুর পরিমাণ কম থাকে, তখন পানির অণুর পরিমাণ কিন্তু কম রয়ে যায়। তাহলে কি ঘটবে অভিস্রবণের প্রক্রিয়ায়, যে এখানে অভিস্রবণিক চাপটা বেড়ে যাবে, রক্ষীকোষের ভিতরে এবার অভিস্রবণিক চাপটা বেড়ে যাবে। তখন রক্ষীকোষের ভিতরে অভিস্রবণিক চাপ বেড়ে যাওয়ার জন্য পার্শ্ববর্তী সহকারী কোষগুলো থেকে রক্ষীকোষের ভিতরে পানি প্রবেশ করবে, যেটিকে আমরা বলবো অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় রক্ষীকোষের ভিতরে পানি প্রবেশ করবে। তাহলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় যখন রক্ষীকোষের ভিতরে পানি প্রবেশ করবে, তখন কি হবে, এই টার্গার প্রেশার বৃদ্ধি পেয়ে যাবে, রক্ষীকোষের কোষ প্রাচীরের টার্গার প্রেশার বা স্ফীতি চাপটা বৃদ্ধি পেয়ে যাবে। তখন এই রন্ধ্র সংশ্লিষ্ট প্রাচীরটি পুরু হওয়ার জন্য সেটি ধনুকের মতো বেঁকে যাবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে। আবার রাতের ঘটনাটি বলি, রাতের ঘটনা কি হবে, রাতের ঘটনায় যে ম্যালিক অ্যাসিডটা দিনের বেলায় উৎপন্ন হয়েছিল, সেই ম্যালিক অ্যাসিডটা থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার পরে সেই ম্যালিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। ম্যালিক অ্যাসিড কি উৎপন্ন করবে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। তারপরে পাইরুভিক অ্যাসিড, তাহলে অ্যাসিডিক ভাবটা এবার কিন্তু রক্ষীকোষের ভিতরে বেড়ে গেল। তাহলে অ্যাসিডিক ভাব যদি বেড়ে যায় তাহলে কি হবে, পিএইচ এর মানটা কমে যাবে। অ্যাসিডিক ভাব বেড়ে গেল রাতের বেলায়, কিন্তু পিএইচ এর মানটা তখন কমে গেল। এই পিএইচ এর মান কমলে তখন কি ঘটনা ঘটবে, রক্ষীকোষের ভিতরে যে স্টার্চ সঞ্চিত ছিল সেই স্টার্চটা এবার যেহেতু অদ্রবণীয়, রক্ষীকোষের ভিতরে যে স্টার্চ সঞ্চিত ছিল এটা যেহেতু অদ্রবণীয়, যার জন্য অদ্রবণীয় হওয়ার জন্য রক্ষীকোষের ভিতরে কিন্তু পানি বেশি থাকবে আর সেই অদ্রবণীয় স্টার্চ থাকবে। তাহলে বাইরের সহকারী কোষগুলোতে যদি এবার পানি কম থাকে আর রক্ষীকোষের ভিতরে যেহেতু পানি বেশি থাকছে রাতের বেলায়, তখন কি হবে, রাতের বেলায় রক্ষীকোষ থেকে পানি বাইরে বের হয়ে চলে যাবে। রক্ষীকোষ থেকে যখন পানি বাইরে বের হয়ে চলে যাবে, তখন কিন্তু সহকারী কোষগুলোতে পটাশিয়াম কম থাকবে, যার জন্য রক্ষীকোষগুলো থেকে কিন্তু পটাশিয়াম আয়নও বাইরে চলে যাবে, যেটাকে বলা হচ্ছে বাইরে চলে যাওয়া, ইফ্লাক্স। ইফ্লাক্স প্রক্রিয়ায় পটাশিয়াম আয়ন রক্ষীকোষ থেকে বাইরে বের হয়ে চলে যাবে, চলে গেল বাইরে বের হয়ে। তাহলে একদিকে পানি চলে গেল, একদিকে পটাশিয়াম আয়ন চলে গেল, তখন কিন্তু রক্ষীকোষের ভিতরে দ্রবের পরিমাণ খুব কম থাকলো, কিন্তু কি থাকলো বেশি, পানির পরিমাণ রক্ষীকোষের ভিতরে অনেক বেশি থাকলো। তাহলে এবার কি ঘটবে, বহিঃঅভিস্রবণ ঘটবে, তার মানে এক্সোঅসমোসিস ঘটবে। এই বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় রক্ষীকোষ থেকে কিন্তু এবার পানি বাইরে বের হয়ে চলে যাবে। যখন বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় রক্ষীকোষ থেকে বাইরে পানি বেরিয়ে চলে গেল, তখন কি হবে, স্মৃতিচাপটা কমে যাবে, স্মৃতিচাপ বা টার্গার প্রেশার কমে যাবে। স্মৃতিচাপ যখন কমে গেল তখন কি হবে, তখন রক্ষীকোষের প্রাচীর শিথিল হয়ে যাবে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। এইভাবে তাহলে রাত্রিবেলায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, দিনের বেলায় পত্ররন্ধ্রটি খুলেছিল। আরো দু একটি ঘটনা এর সাথে সংশ্লিষ্ট কি রয়েছে, যে রাতের বেলায় যখন রক্ষীকোষের ভিতরে পানি বা উদ্ভিদের ভিতরে দেহে পানি অনেক কম থাকবে, সে সময় কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড সিক্রেশন হবে, এটা একটা হরমোন জাতীয় উপাদান, অ্যাবসিসিক অ্যাসিড উৎপন্ন হবে। এই অ্যাবসিসিক অ্যাসিড এটাও কিন্তু রক্ষীকোষের ভিতর থেকে পটাশিয়াম আয়ন ইফ্লাক্সে সহায়তা করবে বা পটাশিয়াম আয়ন বাইরে বের করে দিবে। আর তখন কি হবে, ইনফ্লাক্স প্রক্রিয়ায়, তখন ইনফ্লাক্স প্রক্রিয়ায় হাইড্রোজেন আয়ন কিন্তু ভিতরে প্রবেশ করবে। ইফ্লাক্স প্রক্রিয়ায় পটাশিয়াম আয়ন বাইরে বের হয়ে চলে যাচ্ছিল, কার জন্য চলে যাচ্ছিল, অ্যাবসিসিক অ্যাসিড, ABA অ্যাবসিসিক অ্যাসিড। আর যেহেতু পটাশিয়াম আয়ন ইফ্লাক্স প্রক্রিয়া বাইরে বের হয়ে চলে যাচ্ছিল, এই জন্য ইনফ্লাক্স প্রক্রিয়ায় হাইড্রোজেন আয়ন তখন ভিতরে প্রবেশ করছিল। এগুলো সর্বাঙ্গীন কারণের জন্য কি ঘটনা ঘটবে, যে পানি এবং পটাশিয়াম আয়ন রক্ষীকোষ থেকে বাইরে চলে যাবে, এই জন্য রাত্রিবেলায় স্মৃতিচাপ কমে যাবে, তখন বহিঃঅভিস্রবণ ঘটবে এবং স্মৃতিচাপ কমে যাওয়ার জন্য রক্ষীকোষ দুটো প্রাচীর শিথিল হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে তোমরা দুটো কথা এখানে অবশ্যই মনে রাখবা, যে যখন অন্ত অভিস্রবণ ঘটে তখন স্ফীতিচাপ বেড়ে যায়, ফলে পত্ররন্ধ্র খুলে যায়, এটি দিনের বেলা ঘটে থাকে। রাতের বেলার জন্য মনে রাখবা যে যখন রাতের বেলায় তোমার স্মৃতিচাপটা কম থাকে তখন কি হয়, ওই স্মৃতিচাপ কম থাকার জন্য প্রাচীর, রক্ষীকোষের প্রাচীর শিথিল হয়ে যায়, তখন বহিঃঅভিস্রবণ ঘটে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আর যেহেতু এটি প্রোটন প্রবাহ মতবাদ, কাজেই এই ঘটনার সাথে মূলত প্রোটন সংশ্লিষ্ট, কেননা প্রোটন বাইরে থেকে অবশ্যই রক্ষীকোষের ভিতরে প্রবেশ করবে এবং দ্রবের ঘনত্ব বের হয়ে যাবে, যা অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি ভিতরে প্রবেশের মাধ্যমে
পত্ররন্ধ্র খোলার প্রক্রিয়াটি সম্পন্ন করবে, আর রাতের বেলায় সেই পটাশিয়াম আয়ন রক্ষী কোষ থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। এই জন্য বহিঃঅভিস্রবণ ত্বরান্বিত হবে, তখন পত্ররন্ধ্র খুলে বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো ঠিক আছে, এইভাবে আমরা প্রোটন ট্রান্সপোর্ট থিওরি সম্পর্কে জানবো। এটা আসলে একটা সিকুয়েন্স অফ রিয়াকশন, হ্যাঁ, কতগুলো বিক্রিয়ার একটা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাটা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা এটা আয়ত্ত করতে পারবে। শুধু মুখস্থ করে এটা কাজ হবে না, বিষয়টা আসলে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, তারপরে রিয়াকশনগুলো সিকুয়েন্স অনুযায়ী মনে রাখবা, তাহলে দেখবা সুন্দর করে লিখতে পারবা। তো ঠিক আছে, এইভাবে তোমরা গ ঘয়ের মতো করে সিকুয়েন্স প্রস্তুতি নাও, আর কক্ষয়ের জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক যদি আসে তার জন্য কিছু শর্ট আকারে তোমরা এখান থেকে কি কি আসতে পারে সেটা একটু মাথায় রাখবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।